এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তালতলার যুবগোষ্ঠী ক্লাবে। আমরা আমাদের সাথে একজন কর্মকর্তাকে পেয়েছি। আপনার নাম? আমার নাম রাজ সাহা, আমি অ্যাকচুয়ালি এই ক্লাবের টিম। আচ্ছা আচ্ছা, একটু বলবেন আপনাদের থিমটা আজ কি? আমাদের থিম মেনলি বেসিক্যালি মোবাইল ফোন সবার প্রিয়। আজকের দিনে মোবাইল ছাড়া আমরা বাঁচতে পারি না। এক একজনের তিনটে চারটে করে মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে। বাট মোবাইল ফোনের যে মানে অ্যাডভান্টেজটা আমরা পাই, তার এতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমি আমার থিমের মধ্যে দেখা যাচ্ছে। যে মানুষ সজাগ হোক, সচেতন হোক, যে মোবাইল খালি আমরা অ্যাডভান্টেজ নেবো এবং তার উপকারিতাটা নেবো, সেটা দিয়ে কী ক্ষতি হতে পারে সেটা যেন আমাদের না হয়, আমরা যেন সজাগ থাকি। যেমন রাস্তায় চলতে চলতে মানুষ মোবাইল ফোন ইউজ করে, সেক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটে। এমনকি এখন পুলিশ থেকে তো, কলকাতা পুলিশ থেকে তো আইন করে দিয়েছে, রাস্তা পারাপার হওয়ার সময় মোবাইল ফোনে কথা বললে সেখানে সেক্ষেত্রে ফাইন নেয়। এছাড়া মোবাইল ফোন কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট, বড় ঘটনা তো আমরা দেখেই যাচ্ছি, লেভেল ক্রসিং ক্রস করছে, ট্রেন এসে মেরে দিয়েছে, এরকম বহু ঘটনা আছে। মোবাইল ফোন কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে, সামনে বাচ্চা পক্ষে তাদের মেরে দিয়েছে। মোবাইল ফোন সেলফি তুলতে গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট, সেলফি তুলতে গিয়ে পাহাড় থেকে পড়ে যাওয়া, ঝর্ণায় পড়ে যাওয়া, বিভিন্ন মোবাইলের সব থেকে বড় প্রবলেমটা এসে গেছে আমাদের। আমাদের আমরা বোধহয় আমাদের সঙ্গে থেকে অনেক পাখিদের হারিয়ে ফেলছি, যারা বিশেষ করে আমি আমার হাতে রয়েছে একটা পায়রা পাখি, পায়রা দেখাচ্ছে, চয়রাই আছে, কাক আছে, এরকম সমস্ত পাখিরা আমাদের ছেড়ে কিন্তু মানে পিছিয়ে গেছে। মানে আমাদের কাছে আমরা দেখতে পাই যে আমাদের ঘরের মধ্যে আমাদের সবাই পাখির বাসা দেখতাম, প্রচুর কাক দেখতাম, প্রচুর পায়রা উঠে বা পায়রা পায়রা দেখতাম। এই সমস্ত পাখির আস্তে আস্তে এই মোবাইলের এই রেডিয়েশনের প্রভাবে মানে টাওয়ারগুলো এত বেশি, টাওয়ার লাগানো আছে এত বেশি রেডিয়েশনের প্রবলেম, যেটা এটা মানুষ সহ্য করতে পারে, মানুষ মানে ডে বাই ডে ক্ষতি হচ্ছে, মানুষ বলতে পারে না। মানুষ আকারে বড়, তাদের অনেক বেশি কনজিউম করার ক্ষমতা আছে, আর সেক্ষেত্রে পাখিদের আপনার ছোটো তারা মারে না, তারা হয় মরে যাচ্ছে বা চলে যাচ্ছে। সেই জন্য আমার চিন্তাধারা এটাই, যেমন মানুষ যেন ফোনটাকে মোবাইলটাকে সেভাবে ইউজ করে আর সবাইকে নিয়ে বেঁচে থাকতে পারে। আমার কাছে সবাই এসছে, আমরা যেন প্রার্থনা করি এইভাবে বুঝতে যে এইখান থেকে কীভাবে মুক্ত করা যায় আমাদের। আমরা দেখলাম এখানে ধীরে ধীরে সেই ফায়ারফক্সের মধ্যে আমি মাকে এবারে রেখেছি, মানে আকৃতি দিয়েছি ফায়ারফক্সে। মা থাকছে মৃন্ময়ী, সাবেকি সেই পুরোনো দিনের হলুদ দুর্গা সবুজ অসুর, সেইভাবে আমি মাকে নিয়ে এসেছি। মায়ের সঙ্গে কোনো মোবাইল ফোন বা অন্য কিছু তার রূপের কোনো বিষয়